আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে শরীফ থেকে সংগ্রহ করা একটি হাদিস আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি আশা করছি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন পবিত্র শরীফের খান্ড নাম্বার দুই অধ্যায় নাম্বার টোয়েন্টি থ্রি এবং হাদিস নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি ওয়ান সেখানে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম আমাদেরকে সাতটি কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং সাতটি কাজ না করার জন্য নিষেধ করেছেন তো সেই সাতটি কাজ কি কি সেটা আপনাদেরকে বলার জন্য চেষ্টা করছি প্রথম আমাদেরকে জানা যায় অংশগ্রহণ করতে আদেশ দিয়েছেন আমাদের আত্মীয় স্বজন গ্রামবাসী বা যে কোনো লোক যদি মারা যান তাহলে তার যেটা ক্রিয়া। সেই মানে ফিউনেরেল জানা যায় অংশগ্রহণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন দ্বিতীয় নম্বর আমাদের পরিবার আত্মীয় স্বজন গ্রামবাসী চিনাকি বন্ধু বান্ধব যদি কেউ রোগগ্রস্ত হয় এবং অসুস্থ হয় তাহলে সেই রোগগ্রস্ত অসুস্থ রোগীদের সাথে আমাদেরকে সাক্ষাৎ করার জন্য আদেশ দিয়েছেন তিন নম্বরটি হচ্ছে দাওয়াতে অংশগ্রহণ করা আমাদেরকে যদি কেউ দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াতে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে চার নম্বর আমাদের পার্শ্বে আমাদের জানা এবং চিনাকি যদি কেউ নির্যাতিত হয়ে যায় শোষিত হয়ে যায় নিষ্পেক্ষিত হয়ে যায় তাদেরকে সাহায্য করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে চার নম্বর ওয়াদা যদি আমরা করে থাকি সেই ওয়াদাকে আমরা পালন করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যদি কাউকে কথা দিয়ে থাকি প্রমিস করে থাকি ওয়াদা করে থাকি সেই ওয়াদাটাকে পূরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারপর ছয় নম্বর হচ্ছে সালামের জবাব দেওয়া আমাদেরকে যদি কেউ সালাম দিল তাহলে সেই সালামের জবাব রিপ্লাই দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারপর সপ্তম নম্বর হাসি দেওয়ার পর আমরা আলহামদুলিল্লাহ বলা উচিত কখনো কখনো আমরা হাতসি দিই গতিকে আমরা যদি সিনিস বা হাতসি দেই তাহলে আমরা সঙ্গে সঙ্গেই আলহামদুলিল্লাহ পড়া উচিত তো এই সাতটি কাজ করার জন্য আমাদেরকে অর্ডার এবং নির্দেশ দিয়েছেন এবং বাকি কিছু কাজ থেকে বিরত থাকার জন্যেও আমাদেরকে নিষেধ করা হয়েছে নাম্বার ওয়ান হল রূপের পাত্র এবং দুই নম্বরে রূপের জিনিস বা ডিশ থাল বাসন এগুলো আমাদেরকে নিষেধ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে তিন নম্বর স্বর্ণের আংটি গোল্ডেন রিং চার নম্বর রেশম যেমন সিল্ক পাট রেশম এগুলোর আমাদেরকে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে নাম্বার ফাইভ দিবাস পিওর সিল্ক ক্লথ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে নাম্বার সিক্স কাটসি কেশ রেশম নাম্বার সেভেন ইস্তাপ্রাক কাশি এবং ইস্তাপ্রাক দিস আর টু কাইন্ডস অফ সিল্ক ক্লথ এগুলো আমাদেরকে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে তো সুন্দর একটি হাদিস আপোনালোকে উপস্থাপন কৰছি যদি ভাল লাগে কমেণ্ট বক্সে আপোনাৰ মতামত প্ৰকাশ কৰবেন ধন্যবাদ হেভ এ নাইচ ডে